ভারতের যুবরাজ। অভিষেককে প্রশংসায় ভরালেন নিয়োগকাণ্ডের কুন্তল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আগে বিস্ফোরক মন্তব্য করেছিলেন নিয়োগকাণ্ডে ধৃত কুন্তল ঘোষ। তার দাবি ছিল কেন্দ্রীয় এজেন্সি অভিষেকের নাম বলতে তাকে জোর করছে। এমনকি এই ইস্যুতে কলকাতা পুলিশ এবং আদালতে চিঠিও দেন বহিষ্কৃত তৃণমূল নেতা। তারপর ঘটনাক্রম কোন দিকে এগিয়েছে তা সকলের জানা। এবার আরও একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম মুখে আনলেন কুন্তল, তবে এবার একদম অন্য কারণে। অভিষেকের ভূয়সী প্রশংসা করতে শোনা গেল তাকে। কি বললেন তিনি? আপাতত পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে নয়া কর্মসূচি পালন করছে তৃণমূল কংগ্রেস। জেলায় জেলায় ঘুরে জনসংযোগ বাড়ানোর কাজ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নতুন কর্মসূচি তৃণমূলে নবজয়েক নিয়ে তাই ব্যস্ত শাসক দলের নেতা, কর্মী, সমর্থকরা। এই নিয়েই এবার মন্তব্য করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশংসায় ভরালেন কুন্তল ঘোষ। তিনি বললেন, অভিষেক ভারতের যুবরাজ, তার যাত্রায় জনজয় হচ্ছে। শুক্রবার কুন্তলকে আদালতে হাজির করানো হয়। তার আগে আদালতে ঢোকার মুখে কুন্তলকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজয়ার যাত্রা প্রসঙ্গে প্রশ্ন করা হলে এমনই মন্তব্য করেন তিনি। এদিকে কুন্তল ঘোষের ওই চিঠি মামলা থেকে অব্যাহতি চেয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অমিতা সিনহার এজলাসে আবেদন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার দাবি, এই মামলায় তিনি কোনোভাবেই যুক্ত নন, তাই তাকে মুক্তি দেওয়া হোক। আসলে কুন্তল ঘোষের চিঠি মামলায় পার্টি হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সংযুক্ত করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিনহা। অভিষেক এই মামলায় তার বক্তব্য জানাতে পারবেন, কিন্তু জিজ্ঞাসাবাদের উপর কোনো স্থগিতাদেশ নয়, স্পষ্ট জানান বিচারপতি। এখন এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করেছেন অভিষেক।